কিং খান সাকিব খানের জন্মদিনে আসতে চলছে ধামাকা এবং পাগল করার নিউজ জাস্ট তোমরা শুনলে পাগল হয়ে যাবে হ্যালো এম অ্যাম রেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হিমেল আশ্রম পরিচালিত সাকিব খানের আপকামিং মুভি রাজকুমার যেটা নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রচুর এক্সাইটেড রয়েছি এবং এবছর সাকিব খানের যে তিনটে সিনেমা আসছে দরদ বলো রাজকুমার বলো তুফান বলো প্রত্যেকটাই জাস্ট আগুন লাগানো জাস্ট আগুন লেগে যাবে দু হাজার চব্বিশ কিন্তু ভাই বলেই দিলাম তো রাজকুমারের ট্রেলার কবে আসছে তো রাজকুমারের ট্রেলার কিন্তু আসছে কিং খান সাকিব খানের জন্মদিনে এবং সেটা দেখানো হবে বুর্জ খলিফাই ইয়েস গাইজ বুর্জ খলিফায় কিন্তু দেখানো হবে রাজকুমারের ট্রেলার জাস্ট ছিটকে দেওয়া খবর জাস্ট ছিটকে দেওয়া খবর এবং আমি জানি যে তোমরা খবরটা পেয়ে জাস্ট তোমরা এখন আনন্দে আত্মহারা বুঝ খলি পায় দেখারও হবে রাজকুমারের ট্রেলার ও মাই গড আমি তো প্রচুর এক্সাইটেড এবং রাজকুমারকে নিয়ে তো আমি বরাবরই একটু বেশি এক্সাইটেড ছিলাম তো এবং রাজকুমার কেন কিং খান সাকিব খানের সিনেমা মানেই হচ্ছে সেটা একটা অন্য লেভেলের সিনেমা এবং একটা অন্য এক্সাইটমেন্ট কাজ করে সে হচ্ছে ঢালিউড কিং বলো বাদশাহ বলো কিং খান সাকিব খান তো তার সিনেমা এবছর দু হাজার চব্বিশ সত্যি বলছি দু হাজার চব্বিশ কিন্তু জাস্ট কেঁপে যাবে এত ভালো ভালো পরিচালকের এত ভালো ভালো সিনেমা এবং আমি দরদকে নিয়ে যদি বলি অনন্যমুল কন্টিনিউয়াসলি যে সমস্ত আপডেট দিচ্ছে এবং বেসিক্যালি দরদের যে লুক পোস্টারটা এসছে মাই কড কিংখানকে কী লাগছে এবং কদিন আগে রাজকুমারেও কিন্তু একটা শ্যুটিংয়ের ছবি আপডেট এসেছিলো এবং সেখানে সাকিব খানকে জাস্ট আসাম লাগছে এবং এই লুকে সাকিব খানকে সেরা লাগবে এবং তিনটা সিনেমায় তিন রকম লুক তিন রকমভাবে আমরা খানকে পাবো সেটা ভাবলেই জাস্ট একটা গুজবাম কাজ করছে কিন্তু তো যাই হোক এই আপডেটটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও তো ভিডিওটা আর বড়ো করছি না তোমরা কিন্তু শার্ট শার্ট কমেন্ট করো এবং তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা বাই